बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सुप्रतित श्रेणी शिक्षार्थीरा आशा करछि सबाई भालो आछो। आज के पाठे तोमादेर स्वागत जानाच्छि आमि पारबीन आक्ता। प्रिय शिक्षार्थीरा, गत क्लासे आमि तोमादेर गल्पटि पढ़िएछिलाम स्वाधीनता दिवसके घिरे। आशा करछि गल्पटि तोमरा भालो करे बासा चार पाँच बार पढ़ेछो, कारण तुम्हारे भाषा पढ़ाई छो गल्पटी चार पाँच बार कर पढ़ा एवं से गल्प पाँचटी प्रश्न तैरी करा। और प्रश्नटी तैरी करा छो के की कैन कौन कथा, ये पाँचटी शब्द दिए तुम्हारा पाँचटी प्रश्न तैरी कर दे। तो आशा करछि तुम्हारा गल्पटी पढ़े एवं 23 तारीखर बाड़ी काजटी करेछो। ताहले प्रिय शिक्षार्थीरा, चलो आमादेर 24 तारीखे बाड़ी काजेर जन्य आमरा चले जाई। ताहले देखो प्रथमे आमी लिखेछि कि शब्दार्थ लिखेछि तोमादेर पाठ्य बोइयेर अनुशीलनेर जे शब्दार्थ आछे आमी किन्तु सेई शब्दार्थगुलो लिखेछि। ताहले चलो आमरा सेई शब्दार्थगुलो पढ़े नेई एबं खाता कलम किन्तु संगे राखो, कारण तोमादेर किन्तु एगुलि बाड़ी काज करते हबे। तो आमार संगे संगे तुम्हरा उठिए नाओ। प्रथमे आमी लिखेछि स्वाधीनता। स्वाधीनता शब्दर अर्थ होच्छे कि मुक्ति। पिरियड, पिरियड अर्थ होच्छे कि बेधे देया समय। एरपरे होच्छे अपेक्षा, अपेक्षा होच्छे प्रतीक्षा। आर्ट बोर्ड, एटा होच्छे कि छवि आकार शक्त जे कागज सेटा होच्छे कि आर्ट बोर्ड। एरपरे आछे रांगता। रांगता शब्दर अर्थ होच्छे कि धातुर खूब पतला पात। एरपरे आछे कारुकाज। कारुकाज होच्छे कि सुंदर काज। एरपरे आछे साटा। साटा शब्दर अर्थ होच्छे कि लागानो। साटा शब्दर अर्थ होच्छे लागानो। एरपरे आछे राइफेल। राइफेल शब्दर अर्थ होच्छे कि बंदूक। युद्ध, युद्ध शब्दर अर्थ होच्छे कि लड़ाई। एरपरे आछे मगडाल। मगडाल होच्छे कि गाछेर सबचेये उँचू डाल, सेटा होच्छे कि मगडाल। पुरस्कार, पुरस्कार होच्छे कि बक्शिस। पुरस्कार बक्शिस, जेमन आमरा खेला प्रतियोगिता अंशग्रहण करे आमादेरके कि देवा हय़, पुरस्कार देवा हय़, आर सेटा पुरस्कार होच्छे कि बक्शिस। तुमि खेला प्रथम होयेछो सेई हिसाबे तोमाके कि देवा होच्छे, पुरस्कार देवा होच्छे। ताहले आमि एखाने किन्तु 11টি शब्देर अर्थ लिखेछि। ताहले आमादेर शब्दार्थ शेष हलो। चलो एबार आमरा चले जाई आमादेर आरो बाड़ीर काजे। आर सेई बाड़ीर काजे आमि लिखेछि कि देखो, যুক্তবর্ণ ভেঙে শব্দ ও বাক্য গঠন। তাহলে যুক্তটা, যুক্তবর্ণ আমরা কি করব, প্রথমে আমরা শব্দ থেকে যুক্তবর্ণটা বের করলাম। কি আছে? বৃহস্পতিবার। কি শব্দ আছে? বৃহস্পতিবার। সেই বৃহস্পতিবারের শব্দের যুক্তবর্ণটা হচ্ছে কি? সয়প। কি আছে? সয়প। তাহলে কোন দুটা বর্ণ যুক্ত আছে? আর এখানে যুক্ত বর্ণটা হচ্ছে সয়প, স যোগ প। তাহলে আমরা বৃহস্পতিবার একটা শব্দ জানলাম, আমরা এর সাথে কি করব, আরো দুইটা শব্দ জেনে নিলাম। কি আছে? স্পষ্ট আর হচ্ছে কি স্পর্শ। কি আছে? স্পষ্ট, স্পর্শ। তাহলে তুমি এই তিনটা শব্দ থেকে যেই শব্দটা তোমার সোজা মনে হবে, তুমি কিন্তু আমাদের জাস্ট আমাদের মনে রাখার জন্য আমরা কি করব, ছয়টা স্পর্শ, স্পর্শ তুমি স্পষ্ট ভাবে কথা বলো। অথবা আমার কাছে মনে হয় যে বৃহস্পতিবার শব্দটি তোমাদের কাছে খুব পরিচিত এবং সহজ, তাহলে আমরা লিখতে পারি যে বৃহস্পতিবার আমি স্কুলে আমাদের শ্রেণীকক্ষে বৃহস্পতিবার ছবি আঁকানো হয়। তোমাদের বইয়ে কিন্তু আছে, তাই না? বৃহস্পতিবার দ্বিতীয় পিরিয়ডের পরে ওরা কি করে, গান গান গায়, তারপরে ছবি আঁকে। তাহলে তুমি এখানে লিখতে পারো, বৃহস্পতিবার আমরা আমাদের শ্রেণীকক্ষে ছবি আঁকা হয়। এরপরে দ্বিতীয় শব্দটি হচ্ছে কি আর্ট বোর্ড। তাহলে আর্ট বোর্ডের
তোমার হচ্ছে যুক্ত বর্ণটা হচ্ছে টয়রেফ। কি আছে? টয়রেফ, ট যোগ রেফ। তাহলে টয়রেফ দিয়ে আমরা আরও দুইটা শব্দ জানলাম, শার্ট চার্ট। কি শার্ট চার্ট? তাহলে আটবোট, আটবোট এই শব্দটি দিয়ে আমরা লিখতে পারি যে তোমার হচ্ছে ছবি আঁকা শক্ত কাগজকে বলা হয় কি? আটবোট। আবার এটা লিখতে পারো, তারা আটবোট দিয়ে শক্ত রাইফেল, হাতে বানানো শক্ত রাইফেল তৈরি করলেন। রাইফেল শক্ত কাগজ দিয়ে তারা কি করলো? রাইফেল তৈরি করলো। তাহলে এইটা লিখতে পারো যে আর্টবোর্ড হচ্ছে ছবি আঁকার শক্ত কাগজকে আর্টবোর্ড বলে। তাহলে হয়ে গেল আমাদের একটি বাক্য। এরপরে তৃতীয়টা আছে কি? পুরস্কার। পুরস্কারের যুক্ত বর্ণ এখানে আছে কি? সয়ক। কি আছে? দন্তা সয়ক আছে, দন্তা স য ক। তাহলে আমরা আরও দুইটা শব্দ জানলাম, তিরস্কার ভাস্কর। কি জানলাম? তিরস্কার ভাস্কর, তিরস্কার ভাস্কর। তাহলে পুরস্কার, তাহলে তুমি লিখতে পারো যে ছবি আঁকার প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমি প্রথম পুরস্কার পেয়েছি। কত সুন্দর একটি আমাদের বাক্য হয়ে গেল। আমি আবারও বলছি, ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি প্রথম পুরস্কার পেয়েছি। এরপরে আছে কি? পরামর্শ। পরামর্শের এখানে যুক্ত বর্ণটা হচ্ছে কি? তালবস্বরে। কি আছে? তালবস্বরে স যোগ রেফ। কি আছে? তালবস্ব যোগ রেফ। তাহলে আমরা আরও দুইটা শব্দ জানি, কি আছে? বর্ষা দর্শক, বর্ষা দর্শক। তাহলে পরামর্শ দিয়ে আমরা করতে পারি, আবার দর্শক দিয়েও করতে পারি, যেটা তোমাদের কাছে সহজ লাগে। তাহলে আমি বলি যে পরামর্শ করে কোনো কাজ করা ভালো, হয়ে গেল। কিংবা কোনো কাজ করার আগে পরামর্শ করে নেওয়া উচিত। তাহলে কত সুন্দর আমাদের বাক্য গঠন হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যুক্ত বর্ণ ভেঙে শব্দ বাক্য গঠন শেষ হলো। তাহলে চলো এবার আমরা জেনে নেই আমাদের প্রশ্নের উত্তরে। প্রশ্নের উত্তরে আমি প্রথম লিখেছি কি? ছবি আঁকার শিক্ষকের নাম কি? আমরা কিন্তু কালকে কিন্তু গল্পটি পড়েছি এবং তোমরাও বাসায় কয়েকবার পড়েছ। তাহলে আমাদের জানা হয়ে গেছে ছবি আঁকার শিক্ষকের নাম হচ্ছে কি? রূপা। কি? রূপা। আমরা তাকে কি বলি? রূপাপা। তোমাদের বইয়ে কি আছে? ছবি আঁকা শিক্ষকের নাম হচ্ছে রূপাপা। তাহলে আমাদের হয়ে গেল এক নম্বর প্রশ্নের উত্তর জেনে নিলাম। দুই নম্বরে আছে, তিনি কেন শ্রেণীকক্ষ সাজাতে বললেন? সেটাও কিন্তু আমরা কি করলাম? গল্প পড়ে জেনেছি। রূপাপা শ্রেণীকক্ষ সাজাতে বললেন স্বাধীনতা দিবস উপলক্ষে। কেন সাজাতে বললেন? স্বাধীনতা দিবস উপলক্ষে রূপা আপা শ্রেণীকক্ষ সাজাতে বললেন। আমাদের হয়ে গেল দুই নাম্বার। এবার হচ্ছে তিন নাম্বার, তোমার বিদ্যালয়ে পালিত পাঁচটি দিবসের নাম লিখো। আমরা কিন্তু বিদ্যালয়ে পাশে অনেকগুলো দিবস পালন করি, এর মধ্যে পাঁচটা দিবস হচ্ছে কি? প্রথম হচ্ছে স্বাধীনতা দিবস, তারপরে হচ্ছে বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, চার নম্বর হচ্ছে কি? শিশু দিবস, যেটা হচ্ছে 17ই মার্চ, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আমরা যে দিবসটি পালন করি সেটা হচ্ছে কি? শিশু দিবস। এরপরে হচ্ছে আমাদের পাঁচ নম্বর হচ্ছে জাতীয় শোক দিবস, আর জাতীয় শোক দিবস হচ্ছে কি? 15ই আগস্ট। তাহলে আমি আবারও বলছি, আমাদের বিদ্যালয়ে পালিত পাঁচটি দিবসের নাম হচ্ছে স্বাধীনতা দিবস, সেটা হচ্ছে কি? 26শে মার্চ। বিজয় দিবস, সেটা হচ্ছে কি? 16ই ডিসেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা হচ্ছে কবে পালন করি আমরা? 21শে ফেব্রুয়ারি। আর হচ্ছে শিশু দিবস, সেটা আমরা পালন করি 17ই মার্চ। আর জাতীয় শোক দিবস, সেটা আমরা পালন করি কবে? 15ই আগস্ট। তাহলে আমরা কিন্তু পাঁচটা দিবসের নামও জেনে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু প্রশ্নের উত্তরও
জানা হয়ে গেল, চলো আমরা এখন বাড়ির কাজে চলে যাই। তোমাদের ডায়েরিটা বের করো, ডায়েরিতে তোমাদের বাড়ির কাজ লিখে নাও, না হলে তোমরা ভুলে যাবে। বাড়ির কাজ হচ্ছে 24 তারিখে, বাড়ির কাজ হচ্ছে তোমাদের প্রথম থাকবে কি শব্দার্থ, এই যে শব্দার্থগুলো, এই যে শব্দার্থ। আর দ্বিতীয় হচ্ছে কি যুক্তবর্ণ ভেঙে শব্দ বাক্য গঠন করো, এই যে যুক্তবর্ণ ভেঙে শব্দ ও বাক্য গঠন। আর তিন নাম্বার হচ্ছে প্রশ্নের উত্তর লিখো, এই যে প্রশ্নের উত্তর লিখো। তাহলে সবাই দেখেছো বাড়ির কাজ? তাহলে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটি সুন্দর করে করবে এবং প্রশ্নের উত্তরও তোমরা লিখে নিয়ে আসবে। আমি বারবার তোমাদেরকে বলে দিই, তোমরা ক্লাসটি দেখে আমি প্রশ্নের উত্তরে কি বলছি সেটা শুনে তোমরা খাতায় লিখবে, প্রশ্ন উঠিয়ে এর নিচে উত্তর লিখে নিয়ে আসবে। এই আশা করছি সবাই সুন্দর করে বাড়ির কাজ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।